नमस्कार, आमी बेगुनिया क्षेत्रमोहन विद्यापीठर वोकेशनल ट्रेनर गुरुबोध प्रामाणिक बोलछी। आज के इटेर गाँथनी ते व्यवहृत सामग्री आलोचना करछी। इटेर गाँथनी ते व्यवहृत सामग्री हलो ब्रिक और मर्टार। ब्रिक अर्थात इट, इटेर सम्बन्धे बोलछी। गाँथनी ते निर्माणे इट एक्टी प्रयोजनीय उपकरण जा देवाल फुटपाथ और अन्यान्य उपादान दिए तैरी करे। समान आकार आकृतिर आयताकार ब्लॉकेर छाँचे माटी दिए तैरी करा हय। प्रयोजनीय जे कोनो आकृतिर ও আকারের ইট তৈরি করা যেতে পারে। মডিউলার ইটের মাপ হলো 19x9x9 সেন্টিমিটার। এটা হচ্ছে উইথাউট মোটর, মশলা ছাড়া অবস্থায়। আর উইথ মোটর, মশলাযুক্ত অবস্থায় তার মাপ হচ্ছে 20x10x10 সেন্টিমিটার। সাধারণত ইটের কাজে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহার করা হয়। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ইট আছে। চতুর্থ শ্রেণীর ইটকে দুই ভাগে ভাগ করা হয়। সেই চতুর্থ শ্রেণী ইটটা হচ্ছে ঝামা ইট, সেটাকে ভাগ করা হয়েছে তাল ঝামা আর পিকেট ঝামা। গাঁথনিতে ব্যবহারের আগে ইটের কাঠিন্য আর সহনশীলতার জন্য উপযুক্ত পরীক্ষা হওয়া প্রয়োজন। মটর মশলা কোনো বন্ধনকারী মিহি দ্রব্যের সাথে নিষ্ক্রিয় গুঁড়ো পদার্থের নির্দিষ্ট অনুপাতে জল সহযোগের ছাঁচধর্মী ও কার্য উপযোগী সমসত্ব বিশিষ্ট মিশ্রণকে মটর বা মশলা বলে। নির্মাণের সময় ইট ও ব্লকের ফাঁকা বোঝানোর জন্য ব্যবহৃত একটি উপাদান হলো মটর বা মশলা। মটর হলো বালি, সিমেন্ট বা চুনের মতো বন্ধনী ও জলের মিশ্রণে ও এটাকে পেস্ট হিসেবে ব্যবহার করা হয়, যা পরে জমে কঠিনে পরিণত হয়। সাধারণভাবে ব্যবহৃত মটরগুলি হলো চুন মটর অর্থাৎ লাইম মটর, সিমেন্ট মটর আর চুন সুরকি মটর আর কাদা বা মাড মটর। আজকের পড়া এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।